हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादे के मिष्टी कुमड़ा दिए चिंगड़ी माछ रान्ना करे देखाबो। एखाने आमी मिष्टी कुमड़ा निये नियेछी, तार साथे आमार जा जा मसला लागछे सेगुलो निये नियेछी एबं निये नियेछी कयेकटा चिंगड़ी माछ। तो आशा करछि बंधुरा सबाई आमार साथेई थाकबेन। प्रथमे एखाने आमी एकटी पैन छि, एखन एर मध्ये तेल दिए दिएछि। तो आमी प्रथमेई चिंगड़ी माछगुलो भेजे निब। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিব। এখন পেঁয়াজের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া, এখানে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরে বাটা এবং হাফ চা চামচ আদা বাটা নিয়ে নিয়েছি। এখন আমি ওর মধ্যে পানি দিয়ে দেব। এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। এর মধ্যে এখন আমি অল্প একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। আমি এখন এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিব। আমার মিষ্টি কুমড়াটা খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, তো আমি এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব, কারণ আমি একটু ঝোল ঝোল রাখতে চাই। আমি হাই হিটে এখন এটা 5 মিনিটের মতো রান্না করব।
আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি একটু ঝোল রাখবো, আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। এখন আমি এর উপরে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দেব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন।